সভা কাইলৈ অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণ। আর এটা দেখবলে পয়া গেছে যে পুলিং আর প্রিজাইডিং বিষয়া সকল ভোট গ্রহণ কেন্দ্র সমূহল রওনা হয়েছে। আর এই মুহূর্ত মানে উপস্থিত আছো বিশ্বনাথর উপায়ুক্ত কার্যালয়ত। আর মোট সহযোগী দৃশ্য দেখব পুলিং আর প্রিজাইডিং বিষয়া সকল আহি পেলায় রাতেপা ইয়াত উপস্থিত হয়েছে। আর ইয়ার পিছতে এটা দেখবলে পয়া গেছে যে ভোট গ্রহণ কেন্দ্র সমূহল রওনা হয়েছে পুলিং আর প্রিজাইডিং বিষয়া সকল। আর বিশ্বনাথ যে নির্বাচন জেলা, নির্বাচন জেলাত দুটাক বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হয়ে আছে, বিহালি আর বিশ্বনাথ বিধানসভা সমষ্টি। আর 394টা ভোট গ্রহণ কেন্দ্র আছে এই বিশ্বনাথ নির্বাচনী জেলাত। আর ইতিমধ্যে প্রায় 1820 পুলিং আর প্রিজাইডিং বিষয়া নিয়োগ করা হয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্র সমূহ। আর ইয়ারে 90 হয়েছে মহিলা। আর 20টাক ভোট গ্রহণ কেন্দ্র এবার মহিলার দ্বারা এই বিশ্বনাথ নির্বাচন জেলাত আসলে নিয়োগ করা হয়েছে, মহিলা আর মহিলার দ্বারা আসলে পরিচালিত হব এই এই সমূহ ভোট গ্রহণ কেন্দ্র। আর এটি দেখছি বিশ্বনাথর উপায়ুক্ত কার্যালয়ের সন্মুখের পরিবেশ আমি দেখছি। ইয়াত দেখলে পয়া গেছে যে ইয়াত যখন পুলিং আর প্রিজাইডিং বিষয়া আছে সকল আহি পেলায় ইয়াত উপস্থিত হয়েছে। আর নিজ নিজ যে ভোট গ্রহণ কেন্দ্র সেই ভোট গ্রহণ কেন্দ্র সমূহলে যাবলে সাজু হয়েছে। ইলেকশন ডিউটির ভাবে অহা হয়েছে। কাইলে এটা বিশেষ দিন, আপনার যথেষ্ট আসলে করণীয় আছে কাইলে বা বিশেষ এটা দিন কি জানাবো এই মুহূর্তে? ভাল লাগিছে। কত পড়েছে? মোর পুরা মানে এলবি স্কুল নতুনকে ফার্স্ট ফার্স্ট মানে এবারে অনুভব ফার্স্ট টাইম করে পাইছো। ভোট গ্রহণের সময় যথেষ্টখিনি আপনার দায়িত্ব আছে, সুকলমে সকলো সমাপ্ত হব লাগিব। হয় এ আর কি 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 করো, ভালদরে চলি যাও এবারে। এটা অনুভব তো মোর ইমান নহয়, এবার প্রথম আপনি দায়িত্ব পাইছে। হয় 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 পুরোনা নিশ্চিতভাবে এনে ধরনের দেখবলে পয়া গেছে যখন পুলিং আর প্রিজাইডিং বিষয়া অকল আছে সকল আহি পেলায় ইয়াত আসলে উপস্থিত হয়েছে। আর নিজ নিজ যে ভোট গ্রহণ কেন্দ্র সেই ভোট গ্রহণ কেন্দ্রলে যাবলে আসলে সাজু হয়েছে। মই কথা পাতিবলে যথেষ্ট সংখ্যক আসলে পুলিং প্রিজাইডিং বিষয়া আছে। মই আপনার কাছে আহিছো কাইলে একটা বিশেষ দিন, আপনার যথেষ্ট দায়িত্ব আছে, সুকলমে নির্বাচন অনুষ্ঠিত হব লাগিব, কেনেকুৱা ধরনের অনুভব কি কব এই মুহূর্তে? ভাল লাগছে, মোৰ এইটো প্ৰথমবাৰ হয়, ভাল লাগছে। এক্সপিৰিয়েঞ্চটো নতুন এক্সপিৰিয়েঞ্চটো ল'বলৈ আহিছোঁ আৰু। আৰু এতিয়া আশা কৰিছোঁ ইলেকশ্যনটো সুকলমে হৈ যাওক, আমি ৰিজাল্টটো ভালকৈ পাওঁ আৰু সেইটোৱে। আপোনাৰ? মোৰ ভাল লাগিছে, এইবাৰ মোৰ চতুৰ্থবাৰ, মই থাৰ্ড পুলিং হিচাপে আহিছোঁ, গতিকে নিশ্চয় নিৰ্বাচনটো সফল হ'ব মই ভাবিছোঁ। ক'ত পৰিছে আপোনালোক ভোটগ্ৰহণ কেন্দ্ৰ? মোৰ বিশ্বনাথ চাৰিআলি এম ভি স্কুলত। হয় নিশ্চিতভাৱে এনে ধৰণে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে পুলিং প্ৰিজাইডিং সকলো আহিছে। আৰু আহি আচলতে দেখিবলৈ পোৱা গৈছে যে এনেধৰণেই তেওঁলোকে নিজ নিজ ভোট গ্ৰহণ কেন্দ্ৰলৈ যাবলৈ সাজু হৈছে। নিৰ্বাচনৰ আচলতে দায়িত্ব পৰিছে, এবাৰ মহিলাৰ দ্বাৰা 20টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰ আচলতে পৰিচালিত হ'ব বিশ্বনাথত। মহিলাসকলৰ যথেষ্ট দায়িত্ব আছে এই নিৰ্বাচনত, আৰু সুকলমে নিৰ্বাচনটো অনুষ্ঠিত হ'ব লাগিব, কি কেনেকুৱা ধৰণৰ হ'ব? আমি আমাৰ সম্পূৰ্ণ চেষ্টা কৰিম যাতে আমাৰ ফালৰ পৰা কোনো ক্ৰুটি নোহোৱাকৈ আমি নিৰ্বাচনটো চলাই নিব পাৰোঁ। আপোনাৰ কি দায়িত্ব আছে? মোৰ ফাষ্ট পুলিঙৰ দায়িত্ব আছে। ক'ত পৰিছে আপুনি? মই বিশ্বনাথ কলেজত। হয়, 20টাকৈ ভোট গ্ৰহণ কেন্দ্ৰ ইতিমধ্যে মহিলাৰ দ্বাৰা পৰিচালিত হ'ব বিশ্বনাথ নিৰ্বাচনী জিলাত। হয়, 20টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰ আমাৰ মহিলাৰ দ্বাৰা পৰিচালিত হ'ব। আমি সকলো মহিলাই চেষ্টা কৰিম যাতে কোনো ক্ৰুটি নথকাকৈ আমি এই নিৰ্বাচন প্ৰক্ৰিয়াটো চলাই নিব পাৰোঁ। ধন্যবাদ জনাইছো। আৰু আছিলে মহিলা পুলিং প্রিজাইডিং বিষয়া। আর এনে ধরনের দেখবলে পয়া গেছে যে যখন আসলে পুলিং আর প্রিজাইডিং বিষয়া আছে সকল আহিছে, আহি পেলায় এনে ধরনের উপায়ুক্ত কার্যালয় আহি পেলায় নিজ নিজ যুদ্ধ ভোট গ্রহণ কেন্দ্র তার তালে রওনা হব কারণে সাজু হয়েছে। আর এ দেখে আছো আমি দৃশ্য, বিশ্বনাথর উপায়ুক্ত কার্যালয়ের দৃশ্য। আর 1820 পুলিং আর প্রিজাইডিং বিষয়া আসলে ইয়াত নিয়োগ করা হয়েছে। আর 394টা ভোট গ্রহণ কেন্দ্রত ভোট গ্রহণ করা হব। আর 20টাক যে ভোট গ্রহণ কেন্দ্র সেয়া মহিলার দ্বারা এই বিশ্বনাথ নির্বাচনী জেলাত পরিচালিত হবে।